স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী আমরা বিন্যাসের সমাবেশ আলোচনা করতেছিলাম তো সমাবেশের চারটি ফট ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গেছে তো আজকে আমরা সমাবেশের প্রথমেই যে প্রবলেমটা সলভ করব এগুলা ব্যতিক্রমধর্মী প্রবলেম গত চারটা ফাটে আমরা যে ধরনের প্রবলেমগুলো আলোচনা করেছিলাম আজকে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো সাথে কিন্তু সেটা ম্যাচ করবে না আজকের প্রবলেমগুলো সম্পূর্ণ ব্যতিক্রম গত পাঠগুলো গত পাট পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের কমিটি গঠন বিভিন্ন শর্তের সাপেক্ষে কমিটি গঠন করেছিলাম সেখান থেকে শর্তের সাপেক্ষে আমরা বিভিন্ন বস্তুকে বাছাই করেছিলাম কিন্তু আজকে আমরা বেসিক্যালি জ্যামেটিক স্ট্রাকচার নিয়ে কাজ করব তো আজকে প্রথমে আমরা যে প্রবলেমটা সলভ করবো এই প্রবলেমটা কিন্তু কয়েকবারই পরীক্ষা আসছে এবং এই ধরনের প্রবলেম যদি পরীক্ষা আসে চার মার্কের জন্যই পরীক্ষা আসবে এবং অত্যন্ত ছোটো প্রবলেম কিন্তু আসলে প্রশ্ন পড়ে খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে দেখো সাতটি রেখাংশের দৈর্ঘ্য সাতটা রেখার দৈর্ঘ্য দেওয়া আছে প্রথম রেখার দৈর্ঘ্য এক সেন্টিমিটার দ্বিতীয় রেখার দৈর্ঘ্য দুই সেন্টিমিটার তৃতীয় রেখার দৈর্ঘ্য তিন সেন্টিমিটার চতুর্থ রেখার দৈর্ঘ্য চার সেন্টিমিটার পঞ্চম রেখার দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ষষ্ঠ রেখার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার সপ্তম রেখার দৈর্ঘ্য সাত সেন্টিমিটার দেখো সাত সাতটার রেখার দৈর্ঘ্য এখানে দেওয়া আছে আমাদেরকে দেখাইতে যাবে এই সাতটি রেখা থেকে যে কোনো চারটি নিয়ে বত্রিশটি চতুর্ভুজ গঠন করা যাবে তাহলে দেখো সাতটা রেখা দেওয়া আছে এবং এখানে শুধু কিন্তু রেখা নয় রেখার কিন্তু দৈর্ঘ্য স্পেসিফাই করা আছে মনে রাখবার যদি শুধু বলে যে সাতটি রেখা দিয়ে কয়টি চতুর্ভুজ তৈরি করা যাবে তাহলে কিন্তু এক ধরনের ঘটনা ঘটবে আর এখানে দেখো তোমাকে কিন্তু যে সাতটা রেখারই দৈর্ঘ্য দিয়ে দিয়েছে প্রথম রেখার দৈর্ঘ্য এক সেন্টিমিটার আর সপ্তম রেখার দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এই সাতটা রেখা দ্বারা আমরা বা বত্রিশটি চতুর্ভুষ ঘটন করতে পারবো এটা আমাদেরকে দেখাতে হবে তো আসো চতুর্ভুজ ঘটন করার একটা সূত্র আছে এন সি ফোর ফোর হচ্ছে চতুর্ভুজ গঠনের জন্য চারটি বাহু লাগার এন হচ্ছে টোটাল বাহুর সংখ্যা অথবা বিন্দুর সংখ্যা বাহুর সংখ্যা অথবা বিন্দুর সংখ্যা মনে রাখবে এন হচ্ছে বিন্দু অথবা বাহুর সংখ্যা তাহলে এনসি ফোর তাহলে সামান্তরিকের ক্ষেত্রেও সূত্র হবে এন সি ফোর ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হবে এনসি থ্রি রেখার ক্ষেত্রে সূত্র হবে এনসি টু কারণ যেখানে যতটা প্রয়োজন ততটাই নিতে হয় এন হচ্ছে টোটাল সংখ্যা তো এন সংখ্যক বাহু থেকে আমি যদি চারটা বাহু নিই ওই চারটা বাহু দিয়ে আমি একটা চতুর্ভুজ তৈরি করতে পারবো ঠিক একইভাবে এন সংখ্যক বাহু থেকে আমি যদি তিনটা বাহু নিই ওই তিনটা বাহু দিয়ে আমি একটা ত্রিভুজ তৈরি করতে পারবো তাহলে চতুর্ভুজ গঠনের সূত্র হচ্ছে এন সি ফোর এখন স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে যে শেষ এখানে বাহু হচ্ছে সাতটা তাহলে সেভেন সি ফোর এটি অ্যান্সার আসলে না এখানেই শেষ নয় এখানে কিছু জিনিস লুকিয়ে আছে আসো আমরা দেখি যেটা আসলে আমরা করবো কিভাবে দেখো চতুর্ভুজ গঠন করার জন্য চারটি বাহু দরকার তো এখানে সাতটি বাহু থেকে চারটি বাসাই করা যাবে সেভেন ফোর অর্থাৎ পঁয়ত্রিশ উপায় তার মানে পঁয়ত্রিশটি চতুর্ভুজ হওয়ার কথা তোমরা দেখো অঙ্ক কিন্তু এখানে মূল অঙ্ক কিন্তু এখানে শেষ যে চতুর্ভুজ গঠন করার জন্য বাহু দরকার চারটা তো সাতটা থেকে যদি আমি চারটা বাহু নিই তাহলে কিন্তু সেভেন ফোর হয়ে গেলো পঁয়ত্রিশ উপায়ে আনসার কিন্তু এইটাই কিন্তু আসলে না এখানে আনসার হবে না কারণ সবগুলো বাহু নিয়ে অর্থাৎ তুমি তোমার ইচ্ছা মতো বাহু নিয়ে কিন্তু শত্রুভুজ বানাইতে পারবা না কারণ শত্রুভুজ তৈরির জন্য একটা শর্ত আছে সেটা হচ্ছে তুমি চারটা বাহু তুমি বাসায় করলে ধরো ধরে নাও যে সাতটা থেকে চারটা বাহু তোমাকে বাসাই করতে বলেছে এখন ওই চারটা বাহু দিয়ে তুমি হয়তো শতুর্ভুজ বানাইতেই পারবে না কারণ শত্রুভুজ তৈরির শর্ত হচ্ছে যে কোনো তিনটি বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে যে কোনো তিনটি বাহুর যোগফল শত্রু বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে নাহলে কিন্তু শতুভুজ গঠন করা যাবে না এখন ধরো সাতটা বাহু থেকে কোনো একজনকে চারটি বাহু বাসাই করতে বলা হয়েছে তাহলে ধরো সে চারটা বাহু এই করে বাসাই করলো যে যে চারটা প্রথম জনজনা আব্দুল করিমকে বলা হচ্ছে যে এই সাতটা বাহু থেকে চারটা বাহু তুলে নিচ্ছে তখন সে হাতে এই চারটা বাহু তুলে নিছে তো সে যে চারটা বাহু তুলে নিছে এই বাহুগুলোর হচ্ছে এক দুই তিন ছয় এখন তুমি দেখো আমরা যদি প্রথম তিনটে প্রথম তিনটে বাহুকে যোগ করি তাহলে কত হয় ছয় হয় ছয় কিন্তু চতুর্থ বাহু সমান হয়ে যায় কিন্তু হবে না কারণ আমাকে আগেই বলে দিছে যে যে কোনো তিনটি বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে হলে কিন্তু চতুর্ভুজ তৈরি করা যাবে না অর্থাৎ এই তিনটা বাহুর যোগফল মনে রাখবে এই তিনটা বাহুর যোগফল এই বাহু থেকে বড় হইতে হবে হলে চতুর্ভুজ তৈরি করা যাবে না তাহলে দেখো কেউ একজন যদি এই চারটা বাহুকে বাছাই করে তাহলে সে চতুর্ভুজ বানাইতে পারবে না ঠিক একইভাবে দেখো এখন আরেকজনকে বলা হয়েছে চারটা বাহু বাছাই করার জন্য সে এইভাবে চারটা বাহু বেছে নিচ্ছে দেখো এক দুই তিন সাত এখন তুমি দেখো এই প্রথম তিনটে যোগ করলে কিন্তু সাতের থেকে বড় হয় না তার মানে এই চারটা বাহু যদি কেউ একজন বাসাই করে সেই চারটা বাহু দিয়ে কিন্তু চতুর্ভুজ তৈরি করতে পারবে না এবার আসো আরেকজনকে বলা হয়েছে চারটা বাহু বাসাই করার জন্য সেইভাবে চারটা বাহু বেছে নিছে। তাহলে এই চারটা বাহু দিয়ে কিন্তু চতুর্ভুজ তৈরি করা যাবে না কারণ প্রথম তিনটা যোগ করলে কিন্তু সাতের থেকে বড় হয় না সাথের সমান হয় সমান হলে হবে না বড় হইতে হবে যে কোনো তিনটি বাহুর যোগ ফলে চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে তোমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে তাহলে দেখো সাতটা বাহু থেকে প্রতিবারে চারটা করে নিলে পঁয়ত্রিশটা চতুর্ভুজ হওয়ার কথা কিন্তু কোনো ব্যক্তি যদি এই অপশান এই অপশান এই অপশান এই তিনটে অপশান বাসে করে এই তিনটে অপশানে সে কোনো চতুর্ভুজ তৈরি করতে পারবে না তাহলে আর বাকি যে টোটাল পঁয়ত্রিশ উপায় পঁয়ত্রিশ উপায় থেকে এই তিনটে উপায় বাদ যাবে অর্থাৎ চতুর্ভুজ গঠন করা যাবে টোটাল বত্রিশটি তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যদি তোমাকে বলে যে ষাটটি বাহু থেকে চারটি বাহু নিয়ে কয়টা চতুর্ভুজ তৈরি করা যাবে তাহলে আনসার এক এক কথাই শেষ পঁয়তাল্লিশ উপায় সেভেন সি ফোর কিন্তু যদি বাহুগুলা মেপে মেপে দেয় যদি বাহুগুলো মেপে মেফে দেয় তাহলে কিন্তু তোমাকে কিন্তু মাপের বিষয়টা বিবেচনায় আনতে হবে যে যে কোনো তিনটি বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে নাহলে কিন্তু চতুর্ভুজ ঘটন করা যাবে না এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে মনে রাখবে যদি মাপ দিয়ে দেয় তাহলে কিন্তু তোমার এই অপশানটা তোমাকে আনতে হবে যদি মাপ না দিয়ে সরাসরি বলে তাহলে আনসার এখানেই শেষ তাহলে তোমাকে কিন্তু বলতে হবে যে কোনো চারটি বাহুর মধ্যে যে কোনো তিনটির যোগফল চতুর্থ বাহু অপেক্ষা যদি বৃহৎ না হয় তাহলে সেক্ষেত্রে চতুর্ভুজ গঠন করা যাবে না তাহলে শুধুমাত্র এই তিনটে অপশান এই তিনটে অপশানে চতুর্ভুজ একটাও পাওয়া যাবে না এক দুই তিন ছয় এক দুই তিন সাত এক দুই চার সাত তাহলে এই তিনটে অপশানে কোনো চতুর্ভুজ হবে না তাহলে টোটাল চতুর্ভুজ গঠন করা যাবে বত্রিশটি দেখো কত ছোট অঙ্ক তবে এই অঙ্ক যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই চার মার্কের জন্য পরীক্ষা আসবে তাহলে তোমাকে কিন্তু এই বিষয়গুলো এই খুঁটিনাটি বিষয়গুলো মনে রাখতে হবে শুধু সূত্র শিখলে হবে না কিন্তু তোমাকে এই ছোটো খাটো বিষয়গুলো মনে রাখতে হবে তো এবার আসো আমরা যে প্রবলেমটা চলভ করব। দেখো একটি দশভুজের এক বিন্দুর সংযোগ রেখা দ্বারা কতটি ত্রিভুজ ও কর্ণ গঠন করা যাবে একটি দশভুজ দশভুজ মানে হচ্ছে যার দশটা বাহু যার দশটা হাত দশভুজ দশভুজ হচ্ছে যার দশটা বাহু আছে দেবী দুর্গাকে দশভুজা বলার কারণ তার হাত হচ্ছে দশটি তাহলে দশভুজ দশটা বাহু এই দশভুজের আমরা কনিক বিন্দুগুলোকে সং জয়েন্ট করে দেবো জয়েন্ট করে দিলে আমরা কয়টা ত্রিভুজ আর কয়টা কর্ণ পাবো তো আসলে ত্রিভুজ ঘটনের জন্য সূত্র আছে আমরা এই তো পূর্বে চতুর্ভুজ ঘটনের ফর্মুলা দেখেছিলাম চতুর্ভুজ ঘটনের সূত্র ছিল সি ফোর ত্রিভুজ ঘটনের সূত্র হচ্ছে সি থ্রি কারণ তিনটা বিন্দু অথবা তিনটা রাখা হলেই কিন্তু ত্রিভুজ তৈরি হয়ে যায় ঠিক একইভাবে কর্ণ কর্ণের জন্য কি লাগে দুটি বিন্দু লাগে দুটো বিন্দুকে জয়েন্ট করে দিলে কর্ণ পেয়ে যায় তো কর্ণ ইঞ্জিনের সূত্র হচ্ছে এনসি টু মাইনাস এন এখন মাইনাস এন কেন আসছে এটা আমরা পরবর্তীতে দেখব তাহলে কর্ণ মনে রাখবে ত্রিভুজ গঠনের সূত্র হচ্ছে এন থ্রি আর কর্ণ গঠনের সূত্র হচ্ছে এন সি টু মাইনাস এন এন হচ্ছে বিন্দু বা বাহুর সংখ্যা বিন্দুগুলো যদি সমরেখ হয় তাহলে তাদেরকে দিয়ে কোনো ত্রিভুজ গঠন করা যাবে না ধরো তিনটা বিন্দু একই রেখা অবস্থিত তোমাকে বললো যে একটা ত্রিভুজ গঠন করা এটা অসম্ভব তিনটা বিন্দু যদি একই রেখায় অবস্থান করে তাহলে তাদেরকে দিয়ে কখনোই ত্রিভুজ গঠন করা সম্ভব নয় তাহলে বিন্দুগুলো সমরেখ হলে তা প্রশ্ন বলা থাকবে তাহলে তোমাকে কিন্তু প্রশ্ন বলে দেবে যে কয়টা বিন্দু সমরেখ আছে তো এবার আসো আমরা দেখি তাহলে দশভুজের কোন এক বিন্দু কয়টা দশটা একটা দশভুজের কণিক বিন্দুগুলো তাহলে দশভুজের কণিক বিন্দু হচ্ছে দশটা এখন আসো একটা ত্রিপুস গঠন করার জন্য তিনটি বিন্দু দরকার তাহলে দশটি বিন্দু থেকে তিনটি বিন্দু নিয়ে ত্রিভুজ গঠন করা যাবে টেন থ্রি তার মানে একশো বিশটা ত্রিপুজ গঠন করা যাবে একটা দশ বুজের কণিক বিন্দুগুলোকে জয়েন্ট করে দিলে আমরা একশো বিশটা ত্রিপুজ গঠন করতে পারবো এবার আসে দেখো দশ পুজো এটা হচ্ছে দশভুজ দেখো দশটা বিন্দু আছে এখানে এখন দেখো আমরা তিনটে বিন্দুকে জয়েন্ট করে দিলে একটা ত্রিপুস পাই দেখো তিনটে বিন্দুকে জয়েন্ট করলে একটা ত্রিপু পাই তিনটা বিন্দুকে জয়েন্ট করলে ত্রিপুজ দেখো এবার আসো একটা কর্ণ গঠন করার জন্য দুটি কর্ণিক বিন্দু দরকার হয় তাহলে এখানে দশটি বিন্দু থেকে দুটি বিন্দু নিয়ে কর্ণ গঠন করা যায় টেন সি টু মাইনাস টেন আমাদের ফর্মুলা ছিল এন সি টু মাইনাস এন এখন আসো এই যে টেন সি টু তা ঠিক আছে কিন্তু মাইনাস টেন কেন আসছে কারণ হচ্ছে দেখো পঁয়ত্রিশটি কর্ণ হবে তো আসো এই যে দেখো এই দুটো বিন্দুকে জয়েন্ট করলে একটা কর্ণ হয় এই দুটো বিন্দুকে জয়েন্ট করলে একটা কর্ণ হয় এই দুটো বিন্দুকে জয়েন্ট করলে কর্ণ হয় এই দুটো বিন্দু জয়েন্ট করলে কর্ণ হয় এই দুটো বিন্দু জয়েন্টগুলো কর্ণ হয় এই দুটো বিন্দু জয়েন্ট করলে কর্ণ হয় এরকম তুমি পঁয়ত্রিশটা কর্ণ পাবে দেখো এভাবে তুমি কিন্তু দেখো এই যে তার পার্শ্ববর্তী বিন্দুগুলো দেখো এই যে দেখো তার বর্ডারের যে বিন্দুগুলো আছে এই দেখো এই যে রেখাগুলো এগুলো কিন্তু কর্ণ নয় না কর্ণ মানে হচ্ছে কোন বিন্দুগুলো যুক্ত করতে হবে এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্তগুলো কর্ণ হবে তাহলে দেখো এই যে দশটা এই যে দেখো এই যে এখানে দেখো দশটা এই যে দেখো আমার চারপাশের যে বিন্দুগুলো এই বিন্দুগুলো জয়েন্ট করে দিয়ে দশটা রেখা পাইছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই কারণে দশ বিয়োগ হয়ে গেছে অর্থাৎ প্রতি দুটো বিন্দুকে জয়েন্টগুলো আমরা একটা রেখা পাবো কিন্তু চারপাশের বিন্দুগুলো কখনো কর্ণ হবে না চারপাশের বিন্দুগুলো কখনোই কর্ণ হবে না তো চারপাশের বিন্দুতে আমি কটা রেখা পাবো চারপাশের বিন্দুতে আমি যত বিন্দু তত রেখা পাবো যত বিন্দু তত রেখা এই কারণে সেটা বাদ চলে যাবে নাহলে কিন্তু আনসার হয়ে যাব পঁয়তাল্লিশ কিন্তু আসলে তো কর্ণ পঁয়তাল্লিশটা নয় কর্ণ হচ্ছে পঁয়তাল্লিশটা অর্থাৎ এই যে দশটা বিন্দু এই দশটা বিন্দুকে যদি আমরা জয়েন্ট করি তাহলে আমরা পঁয়তাল্লিশটা রেখা পাবো বাট পঁয়তাল্লিশটা রেখা কিন্তু কর্ণ নয় কর্ণ হচ্ছে শুধুমাত্র কর্ণিক বিন্দুগুলোর সংযোগ দিয়ে এই যে বিন্দুগুলো এই বিন্দুগুলো এই যে রেখাটা এই রেখাটা কিন্তু কর্ণ নয় এই রেখাটাও কর্ণ নয় এই রেখাটাও কর্ণ নয় তোমরা সামান্তরিকের ক্ষেত্রে একটা সামান্তরিক কল্পনা করো তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে সামান্তরিকের বাহুচারটা কিন্তু আমরা যখন সামন্তরিকের বাহুচারটা বিন্দুগুলো হচ্ছে এবি সিডি যখন আমরা কোনাকণে যোগ করি তখন সেটা কর্ণ হয় কিন্তু চারপাশে যে বাহুগুলো আছে ওই চারটা কখনোই কিন্তু কর্ণ হয় না এই কারণে এখানে যতগুলো বিন্দু তত সংখ্যা বিয়োগ হবে আর সে তোমাদের কিছু প্রবলেম সলভ করতে হবে একটি হেক্সাগন হেক্সাগন মানে হচ্ছে সরবুজ তাহলে ষড়ভুজের বিন্দুগুলো যুক্ত করে কয়টি ত্রিভুজ পাওয়া যাবে তার মানে সিক্স সি থ্রি এবার সে একটি হ্যাকসাগনের শিশুগুলো যুক্ত করে কয়টি কর্ণ গঠন করা যাবে তাহলে সিক্স সি টু মাইনাস সিক্স এখন আসলে আমরা যে প্রবলেমটা সলভ করবো একটি দশভুজের কণিক বিন্দুগুলো কোনো বিন্দু সংযোগ রেখা দ্বারা কতটি কতটি ত্রিভুজও কর্ণ গঠন করা যাবে দশভুজ আসো এন সি থ্রি রেখা দেখো কতটি রেখা রেখা দ্বারা কতটি ত্রিভুজ কর্ণ রেখা গঠনের সূত্র এন সি টু তারপরে এন হচ্ছে বিন্দু বা আবু সংখ্যা বিন্দুগুলো সময় রেখা হলে তাদেরকে দিয়ে কোনো ত্রিভুজ গঠন করা যাবে না আর বিন্দু যদি সমরেখ রেখা তা অবশ্যই প্রশ্ন বলে যাবে যতগুলো বিন্দু সমর রেখা থাকুক না কেন তাদেরকে দিয়ে শুধুমাত্র একটি সরল রেখা গঠন করা যাবে অর্থাৎ দশটা বিন্দু একই রেখা অবস্থিত এখন তুমি দশটা বিন্দুকে যদি জয়েন্ট করো তাহলে রেখা কিন্তু একটা হবে এই কথাটাই এখানে বলা হয়েছে দশটা বিন্দুকে যদি তুমি জয়েন্ট করো তাহলে এখানে রেখা একটাই হবে এখন আসে আমরা যে প্রশ্নটা সলভ করব একটি তলে অবস্থিত ষোলোটি বিন্দুর মধ্যে পাঁচটি বিন্দু সমরেক দেখো তোমরা ভালো করে একটা তলের ভিতরে ষোলোটা বিন্দু আছে একটা তলে অথবা ধরো একটা সমতলে একটা একটা টেবিলের উপরে ধরো একটা টেবিল অথবা একটা খাতার উপরে তুমি ষোলোটা বিন্দু আঁকছে সেখানে পাঁচটা বিন্দু সমরেক অর্থাৎ পাঁচটা বিন্দু একই রেখায় অবস্থিত পাঁচটা বিন্দু একই রেখায় অবস্থিত এছাড়া কোনো তিনটি বিন্দু সমরেখা অর্থাৎ আর কোনো বিন্দু সমরেখা নয় এছাড়া আর কোনো তিনটি বিন্দু সমরেখা নয় দুটি বিন্দু সমরেখা হতে পারে যাতে কোনো সমস্যা নেই এছাড়া কোনো তিনটি বিন্দু সমরেখা নয় এখন এই বিন্দুগুলোকে জয়েন্ট করে কতটি ত্রিভুজ এবং কতটি সরলরেখা গঠন করা যাবে তাহলে আমরা আগে ইতোপূর্বে যে দুটো প্রবলেম সলভ করেছিলাম সেখানে কিন্তু সমরেখার কোনো কনসেপ্ট ছিল না কোনো বিন্দু সমরেখ ছিল কি না সেটাও কিন্তু বলা নেই কিন্তু এই অঙ্কে কিন্তু বলা আছে পাঁচটা বিন্দু সমরেখ টোটাল বিন্দু হচ্ছে ষোলোটা ষোলোটার ভিতরে পাঁচটা সমরেখ আর কোনো বিন্দু কিন্তু সমরেখ নয় এটাও বলেছে আসো টোটাল বিন্দুর সংখ্যা ষোলো ষোলোটি পাঁচটা বিন্দু সমরেখা আসো এবার আমরা ত্রিভুজ গঠন করার জন্য বিন্দু দরকার হবে তিনটে তাইলে এখন ত্রিভুজ গঠন করা যাবে ষোলোশি থ্রি দেখো এই ষোলোটা থেকে তিনটা নিলে ষোলোশি থ্রি কিন্তু এই পাঁচটা তো সমরেখ এই পাঁচটা নিয়ে তো কোনো ত্রিভুজ হবে না কিন্তু পাঁচ পাঁচটা নিয়ে ত্রিভুজ হওয়ার কথা ফাইভ সি থ্রি তাহলে এটা বিয়োগ করে দেবো দেখো টোটাল ত্রিভুজ হবে পাঁচশো পঞ্চান্নটি তাহলে দেখো আমার মূল ফর মূল ফর্মুলা কিন্তু ষোলো সি অর্থাৎ বিন্দু আছে টোটাল ষোলোটা ষোলোটা থেকে তিনটা করে নিলে ষোলো সিটছি কিন্তু পাঁচটা বিন্দুতে সমরেখ এই পাঁচটা বিন্দুতে এই পাঁচটা বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ হবে না কিন্তু তুমি একবার ভাবো তো এই পাঁচটা বিন্দু যদি সমরেখা না হইতো এই পাঁচটা বিন্দু যদি সমরেখা না হইতো তাহলে তাদেরকে দিয়ে কয়টা ত্রিভুজ গঠন করা যেত ফাইভ সি থ্রি সংখ্যক ত্রিভুজ গঠন করা যাইতো এই কারণে মূলটা থেকে ফাইভ সি থ্রি বাদ যাবে যেমন ধরো এরকম এই যে দেখো পাঁচটা বিন্দু সমরেখা দেখো এটা হচ্ছে একটা দেখো এখানে এই টলের ষোলোটা বিন্দু আছে তোমরা ভালো করে খেয়াল করো এই টলের ষোলোটা বিন্দু আছে এই পাঁচটা বিন্দু সমরেখ এই পাঁচটা বিন্দু সমরেখ এই পাঁচটা বিন্দু সমরেখ দেখো এই তিনটে বিন্দু জয়েন করলে চিবুস এই তিনটা বিন্দু জয়েন করলে চিবুস এই তিনটা বিন্দু জয়েন করলে চুবুস তিনটা বিন্দু জয়েন করলে চিবুস দেখো এই এই এদেরকে দিয়ে কোনো চিবুস হবে না দেখো তোমরা এইদেরকে দিয়ে কোনো চিবুস হবে না এই পাঁচটা বিন্দু কোনো চিবুস হবে না এই কারণে ফাইভ সি থ্রি বিয়োগ হয়েছে ওকে এবার আসো সরল টাকা সরল রাখার জন্য দুটি বিন্দু দরকার হয় সরল টাকা গঠন করা যাবে ষোলো সি টু কিন্তু পাঁচটা বিন্দু যদি একই রেখা অবস্থিত তাহলে তাদেরকে দিয়ে কটা রেখা হওয়ার কথা ফাইভ সি টু সেটা বাদ যাবে এবং দেখো এই পাঁচটা বিন্দু একই রেখা অবস্থিত এই ফার্স্টটা বিন্দু একই রেখে সরল রাখা তো এখানে এই জয়েন্ট জয়েন্টগুলো রেখা একটা এক যোগ করতে হবে তাহলে টোটাল রাখা হবে একশো এগারোটা দেখো আমরা ছবির মাধ্যমে দেখবো এই দেখো দুটো জয়েন্ট করলে একটা রেখা দুটো জয়েন্ট করলে একটা রেখা দুটো জয়েন্ট করলে একটা রেখা দেখো দুটো জয়েন্ট করলে একটা রেখা দেখো দুটো জয়েন্ট করলেই একটা রেখা যে যে কোনো দুটো কিন্তু যেমন দেখো এই ফাঁসটা জয়েন্ট করে একটা রেখা শুধুমাত্র তাহলে এই ফার্স্টটা জয়েন্ট করে শুধুমাত্র একটা রেখা পাওয়া যাবে তো এখন আসো যে ফাইভ সি টু আমরা কেন বিয়োগ করছি ফাইভ টু বিয়োগ করছি এই কারণে যে এই পাঁচটা বিন্দু যদি একই রেখায় অবস্থিত না হইতো তাহলে এই পাঁচটা বিন্দু বিন্দুদের আমরা কয়টা রেখা পাইতাম এই পাঁচটা বিন্দু বিন্দুদের আমরা কয়টা রেখা পাইতাম সেটা বিয়োগ হবে এই পাঁচটা বিন্দু যদি আমরা কয়টা রেখা পাইতাম সেটা কিন্তু বিয়োগ হবে এই কারণে ফাইভ টু বিয়োগ করছি আর এই সবগুলো বিন্দু যারা রেখা তৈরি হয়ে করাটা একটা এই কারণে এক যোগ করে দিয়েছি এই টপিক্সটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট বিশেষ করে অ্যাডমিশন টেস্টের জন্য এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে বেশি আসে এই প্রবলেমটা অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি আসে তোমরা দেখবা এই অ্যাডমিশন টেস্টে তোমরা এটা পাইবে হয়তো বা তো এখন আসো সমরেখা থাকলে কিন্তু এই কনসেপ্ট মনে রাখবে সমরেখা না থাকলে কিন্তু এই কনসেপ্ট হবে না ষোলোটা বিন্দু তাহলে ষোলো সি থ্রি পাঁচটা তাহলে ফাইভ সি থ্রি বিয়ে হয়েছে ঠিক আছে আসো রেখা রেখার ওই ষোলো সি টু কিন্তু পাঁচটা সমরেখ তাহলে ফাইভ সি টু বিয়ে হবে যোগ এক এটা কিন্তু মনে রাখবা ওকে খেয়াল রাখবা তো তোমাদেরকে যে প্রবলেমটা সলভ করতে হবে দেখো একটি তলে অবস্থিত ষোলোটি বিন্দুর মধ্যে পাঁচটি বিন্দু তাহলে তলে বিন্দু অবস্থান করতেছে কয়টা ষোলোটা সমরেখক এটা পাঁচটা এছাড়া কোনো তিনটি বিন্দু সমরেখক না এখন বিন্দুগুলো যুক্ত করে কয়টি ট্রিবুজ এবং সরল রেখা ঘটন করা যাবে তাহলে বিন্দু আছে পনেরোটা পাঁচটা সমরেক তাহলে তোমার ট্রিবুজ কাটা হবে একবারে সহজ পনেরো সি থ্রি বিয়োগ ফাইভ সি থ্রি রেখা কাটা হবে পনেরো সি টু মাইনাস ফাইভ সি টু প্লাস ওয়ান সিম্পল এবার আসো একটি তলে অবস্থিত পনেরোটি বিন্দু তাহলে কোনো তিনটি বিন্দু সমরেখা নয় অর্থাৎ এখানে কোনো বিন্দুই কিন্তু সমরেখা নয় এই প্রশ্নের ভিতরে দেখো এই যে লাইনটা এই লাইনটা কিন্তু তোমাকে কনফিউজ করার জন্য দিছে কোনো তিনটি বিন্দু সমরেখা নয় এই কথাটা না বললেও পারতো এই কথাটা না বললেও পারত কোনো তিনটি বিন্দু সমরেখা নয় তাহলে বিন্দুগুলো যুক্ত করে কয়টা চতুর্ভুজ তাহলে চতুর্ভুজের জন্য বাউ লাগুক কয়টা বিন্দু লাগে কয়টা চারটা তাহলে পনেরো শ্রিপুর জন্য কয়টা দুইটা তাহলে পনেরো সি টু মাইনাস পনেরো কর্ণের ক্ষেত্রে সূত্র হচ্ছে এন সি টু মাইনাস না শররেখের ক্ষেত্রে সূত্র হচ্ছে এন সি টু অর্থাৎ পনেরো সি টু এখানে দেখো কোনো বিন্দুই কিন্তু সমরেখা নয় এরপরে এই কথাটা বলে দিয়েছে তোমাকে কনফিউজ করার জন্য এবার আস আমরা যে প্রবলেমটা সলভ করবো দেখো দেখো যে এন সংখ্যক বিশিষ্ট একটা বহুভুজের এত সংখ্যক কর্ণ আছে অর্থাৎ বাহু সংখ্যা যদি এন হয় তাহলে এতগুলো কর্ণ হয় এবং আমাদেরকে আরও দেখাতে হবে যে এই বিন্দুগুলো সংযুক্ত করলে আমরা এতগুলো ত্রিভুজ পাবো অর্থাৎ বাহু সংখ্যা যদি এন হয় তাহলে ত্রিভুজ হবে এতটা বাহু সংখ্যা যদি এন হয় কর্ণ হবে এতটা এটা আমাদেরকে দেখাইতে হবে তুমি যদি এটা মুখস্থ রাখতে পারো তাহলে এম সিগুলোর ক্ষেত্রে আসলেই দিয়ে দিবে যেমন তোর বাহু সংখ্যা যদি পনেরো হয় তাহলে কর্ণ হবে হাফ পনেরো ইন্টু পনেরো মাইনাস থ্রি ত্রিভুজ হবে এরকম কারণ পরীক্ষা হলে তো তুমি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না ওকে আসলে ত্রিবুশ গঠনের সূত্র এন সি থ্রি কর্ণ গঠনের সূত্রে এনসি টু মাইনাস এন এন হচ্ছে বাহু সংখ্যা সমরকে হলে কোনো চ্রবুষ গঠন করা যাবে না সমরকে হলে প্রশ্ন বলে দেবে আসলে এবার আমরা বহু সংখ্যা এন তালে করিয়ন করে যাবো এনসি টু মাইনাস এন এবার আস এনসি টু এনসি টু মান হচ্ছে এন ই টু এন মাইনাস ওয়ান বাই টু এটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে কারণ আমরা এটা সেকেন্ড পেপারে গেলে করবো এটা সেকেন্ড পেপারে তোমাদের একটা চাপ্টার আছে দ্বিপদি উপপাদ্য সেখানে কিন্তু আমরা এনসি টু এন সি ওয়ান এনসি থ্রি এন সি ফোর এন সি ফাইভ সম্পর্কে বিস্তারিত পড়বো সেকেন্ড পেপারে এটা কিন্তু সেকেন্ড পেপারেরই একটা টপিক্স যাই হোক এন সি টু এটা মুখস্থ করে রাখবো সি টু মান হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এবার আসো আমরা যদি লসাউ করে ফেলে দেখো তাহলে টু অনে হবে এটা যদি আমরা এন এনটি গুণ করে দিই তাহলে এন স্কোয়ার মাইনাস নেন এবার আমরা যদি যোগ বিয়োগ করে যাইলে হবে এন স্কোয়ার মাইস থ্রিনগুলো থেকে আমরা এন কমন নিলে দেখো আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত আনসার এতগুলো করোন তাহলে এটা শুধু মুখস্থ রাখবে এই প্রশ্নটা সলভ করতে হলে শুধু তোমাকে কী মুখস্থ করতে হবে এন সি টু সমান হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এবার আসো ত্রিভুষ এন সি থ্রি এন সি থ্রির সূত্র দেখো তুমি এখানে খেয়াল করো এটা মানে মনে রাখার টেকনিক হচ্ছে এন সি টু হচ্ছে এন ইন্টু এন মনাস ওয়ান দুই পদ তাহলে এন সি থ্রি হবে তিন পদ এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ঠিক একইভাবে এন সি ফোর হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু অ্যান মাইনাস থ্রি একইভাবে এন সি ফাইভ হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এন মাইনাস ফোর এটা কিন্তু তোমাকে মনে রাখে এই বারশো আমরা তো আনসার পেয়ে গেলাম থ্রি ফ্যাক্টরির মান হচ্ছে ওয়ান বাই থ্রি ফ্যাক্টরি হচ্ছে সিক্স আমরা তৃতীয় বিনাশি সমাবেশে করেছি আমরা তো এটা করে আসছি যে ফ্যাক্টোরিয়াল এই স্যাপ্টারের একবার শুরুতেই আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করেছিলাম থ্রি ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে সিক্স তুইটাকে দেখো লিখে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেছি যে বাউু সংখ্যা যদি এন হয় এতগুলো ত্রিভুজ হবে বাহু সংখ্যা যদি এন হয় এতগুলো কর্ণ হবে তুমি যদি এটা মুখস্থ রাখতে পারো তাহলে পরে ভর্তি পরীক্ষায় তোমাকে আর ক্যালকুলেটর এর জন্য চিন্তা করতে হবে না দেখো এনসিএন মানে হচ্ছে এন এন সি ফোর মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি বাই ফোর মুখস্থ রাখবা এগুলো মুখস্থ রাখলে তোমার কাজ দিবে অ্যাডমিশন টেস্টের জন্য এম সিগুলোর জন্য এনসি টু মান হচ্ছে এটা এনসি টু মানে হচ্ছে এটা এটার জন্য এনসিএন মান হচ্ছে এন এনসি ফোর মান হচ্ছে এটা দেখো চার পদ দেখো উপরে চারটা পদ এরপরে দেখো এটা হচ্ছে এনসি ফাইভ ফার্স্ট অফ পদ নিচে ফাইভ ফ্যাক্টোরিয়াল তো সুপ্রিয় শিক্ষার্থী ধন্যবাদ সবাইকে আজকের পাটের প্রত্যেকটা অঙ্কই কিন্তু এমসি এবং অ্যাডমিশন টেস্টের জন্য কোতিক গুরুত্বপূর্ণ এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে মনে রাখবে অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না সেখানে কিন্তু তোমাকে হাতে কলামে করতে হবে এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করবা আর সর্বশেষে যে কর্ণগঠনের জন্য যে সূত্রগুলো আলোচনা করেছিলাম ত্রিভুষ গঠনের সূত্র চতুর্ভুজ গঠনের সূত্র এগুলো কিন্তু মনে রাখবো আর একটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখবো প্রথম অঙ্ক প্রথম অঙ্ক কিন্তু বহু দেওয়া ছিল দৈর্ঘ্য দেওয়া সিলেভিতে আমরা কিন্তু তিনটে অপশন তৈরি করে নিয়েছি যে তুমি দোকানে গেছো ডিম কেনার জন্য দোকানে ঝুড়ির ভিতরে তার অনেকগুলো ডিম ছিল সেখানে পাঁচটা ডিমও ছিল তুমি সেখান থেকে ডিম ভালো ডিম বাসে করে নিয়েছো অর্থাৎ তোমাকে পাঁচটা ডিম কিনতে বলছে তুমি পাঁচটা ডিম বেশি হয়েছে নিছো তো এখানে তোমাকে সাতটা বাহু দিয়েছে সেই সাতটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল মনে রাখবে শত্রুভূষ গঠন করার সূত্র হচ্ছে যে যে কোনো তিনটার যোগফল চতুর্থভাবকে বৃহত্তর হতে হবে তাহলে আমরা যে ওই তিনটে অপশান দেখেছি ওই তিনটে অপশান যদি কেউ বাসাই করে নেয় তাহলে ওই তিনটে দিয়ে সে কোনো চতুর্ভুজ বানাইতে পারবে না তাহলে টোটাল শত্রুভুজ হবে কয়টা বত্রিশটা ওকে ভালো থাকে সবাই ধন্যবাদ